لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما أتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا، واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে আহমদ আলী জামে মসজিদে জুমার খুতবা শুনতে, জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাদিক প্রিয় রসুলের প্রতি, যিনি মনগড়া ভাবে কিছু বলতেন না, আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তাই তিনি বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, পুরুষ এবং নারী, জুমার খুতবা শুনতে, সালা আদায় করতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ শান্তি বর্ষণ করুন এবং আপনাদের নেক হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আপনারা এসেছেন আমার দৃঢ় বিশ্বাস জ্ঞান অর্জন করতে, সলাত আদায় করতে, কিন্তু বেশি গুরুত্ব হয়তোবা জ্ঞান অর্জন করা, এটাও নিয়তে আছে। মিশকাতুল মুসাবিহের 212 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, আইল অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে যে কোনো জায়গায় যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্যে জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় যে আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, সরল হয়ে যাক, তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে যে কোনো জায়গায় যায়। মিশকাতুল মুসাবিহের 220 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন: মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে, বিদ্যা অর্জন করতে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায়,
ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি জিহাদ করে যুদ্ধ করে যেই নেকি পাবেন, আপনি যদি জ্ঞান অর্জন করতে যান আল্লাহ তাআলা আপনাকে ওই নেকি দেবেন। মুজামুল কবির, আমার কাছে পৃথিবীর প্রসিদ্ধ দুইটা আরবি নুসখা আছে, তার ভিতরে একটিতে হাদিস নাম্বার 639 আর একটিতে হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনী জায়গায় যায়, এরপর তারা বসে, এরপর তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, এরপরে তারা শেষ পর্যন্ত থাকে, তো আপনাদের জন্য এই তিনটাই ফিট। কেন? আপনারা বসেছেন, উঠতে পারবেন না। আপনারা বসেছেন, মনোযোগ দিয়েই খুতবা শুনবেন। আপনারা বসেছেন, শেষ না করে যেতে পারবেন না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাদিসটা হাদিসে কুদসি, হে নবী আপনি বলে দেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের, পূর্বের জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। তাদের অতীত জীবনের কোনো পাপ নেই। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে, তাদের গুনাহকে আমি আল্লাহ নেকিতে পাল্টে দিয়েছি। পাপ নেকি। আপনি যদি জোহরের সলা আদায় করেন, আসরের সলা আদায় করেন, মাঝখানে যত পাপ হয়ে যাবে সগিরা আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি জুমার সলা আদায় করেন, পরবর্তী জুমা আদায় করেন, মাঝখানে যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে পাপ নেকি হবে না। আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন, পরবর্তী রমাদানের সিয়াম পালন করেন, তাহলে মাঝখানে যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ করেন, হজ করেছেন, আল্লাহ তাআলা হজ কবুল করেছেন, তাহলে আপনাকে এমনভাবে পবিত্র করবেন মনে হবে আপনি মায়ের গর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হলেন। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম কোনো পাপ থাকে না, কেউ যদি হজ করে আর আল্লাহ যদি তা কবুল করেন, তাহলে তার জীবনে কোনো পাপ থাকে না। তার মানে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন, কিন্তু পাপ নেকি করবেন না। কিন্তু দিনই জায়গায় বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকতে পারলে আল্লাহ পাপ তো ক্ষমা করবেনই, এবং অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে আল্লাহ নেকি বানাবে। পাপ নেকি, এটা হলো একটা আশ্চর্য হাদিস। আল মুআজ্জামুল কাবীরে এসেছে, হাদিসটা সহি। অতএব আপনারা ইলম অর্জন করতে এসেছেন, মনোযোগের সাথে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ইমানদার পুরুষ, ইমানদার নারী, আমার অনুবাদ ভালো করে বুঝবেন, ইমানদার পুরুষ, ইমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, যেই নারী দাবি করে আমি ইমানদার, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, তার মানে ইমানদার পুরুষ, ইমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন, তখন ওই কাজে ভিন্নতা করার অধিকার তাদের নাই।
আপনার মনে চাইলে সুদ খাবেন এই অনুমতি আপনার নেই, কেন? আপনি ইমানদার। আপনি মনে চাইলে ঘুষ খাবেন এই অনুমতি আপনার নেই। আপনি মনে চাইলে জিনা করবেন এই অনুমতি আপনার নেই। আপনি মনে চাইলে পাপ করবেন, অশ্লীলতা করবেন, অন্যায় করবেন এই অনুমতি আপনার নেই, কেন? আপনি ইমানদার। ইমানদারদের অনুমতি নেই, ইমানদার ওটাই করবে যেটা আল্লাহ করতে বলবে, যেটা আল্লাহর নবী করতে বলবে। সাহাবীরা তো ইমানদার, তাই না? কোনো ডাউট আছে, কোনো সন্দেহ আছে? নেই। সাহাবীরা কিন্তু মদ পান করত, যখন মদ হারাম এই আয়াত নাজিল হয় নাই এর আগ পর্যন্ত। তো একদিন তারা পার্টি করবে, এই জন্য অনেক মদ সংগ্রহ করেছে যে আজকের দিন তারা খাবে। ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো যে মদ হারাম। একজন সাহাবি ছিলেন, আল্লাহর নবী তাকে বললেন, সাহাবি দৌড় লাগালেন, বাকি সমস্ত সাহাবিদের কাছে চলে গেলেন। এরপরে সাহাবিদেরকে বললেন, সাহাবিরা জি, এইমাত্র আয়াত নাজিল হয়েছে যে মদ পান করা ইমানদারদের জন্য হারাম, এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। যখন সাহাবিরা একথা শুনলেন, তখন তারা হাতে একটা করে লাঠি নিলেন এবং সমস্ত মদের মশকের উপরে জোরে জোরে বাড়ি মারলেন, সমস্ত মশকগুলো ভেঙে গেল। একজন সাহাবি বললেন, মনে হলো ওই দিন মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। ইমানদার, কেন? ইমানদার। কথা বুঝতে পারেননি? কেন ভাঙলো? ইমানদার। তাই একজন সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে আল্লাহ নবী তাকে ডাকলেন। এরপরে দেখলেন তার হাতে স্বর্ণের আংটি। আল্লাহর নবী বললেন, তোমার হাতে কি স্বর্ণের আংটি? এই আংটি অবস্থায় তোমার যদি মৃত্যু হয় তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে না, তুমি সফল হবে না। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটিটা খুলে নিলেন, এরপর আংটিটা ফেলে দিলেন। আল্লাহ নবী চলে গেলেন। একটা লোক চলে আসলো, দেখে সাহাবির কাছে স্বর্ণের আংটি পড়ে আছে। সাহাবিকে জিজ্ঞেস করল, এ আংটি কার? এটা আমার। তাহলে ফালানো কেন? আমি পুরুষ মানুষ তো, তো আমার জন্য স্বর্ণ ব্যবহার হারাম, এজন্য আল্লাহর নবী ফেলে দিয়ে গেছেন। তখন ওই লোকটা এই সাহাবিকে বুদ্ধি দিচ্ছে, আরে তোমার জন্য হারাম কেন? তুমি পুরুষ, তোমার স্ত্রীর জন্য তো হারাম না। স্ত্রীর জন্য স্বর্ণ হারাম না? তাহলে উঠাও, তোমার স্ত্রীকে নিয়ে দাও। আরে তোমার জন্য ব্যবহার করা হারাম, এটা তুমি বিক্রি করবে, এটা তো হারাম নয়, তাহলে তুমি বিক্রি করো, তাহলে কিছু অর্থ পাবে, এগুলো দিয়ে উপকৃত হও, তোমার জন্য হারাম। তখন ওই সাহাবি লোকটাকে বলছে, শোনো, যেই মোহাম্মদ আমার হাত থেকে আংটি ফেলে দিয়েছেন, এই আংটিটা আমি মাটি থেকে উঠাবো, উঠাবার জন্যে যে একটা কলিজা লাগে, ওই কলিজা আমার দেহের মধ্যে নাই, আমার দেহের মধ্যে ওই কলিজা নাই যে আমি এই আংটিটা উঠাবো, এই সাহস, এই ক্ষমতা, এই কলিজা আমার দেহের মধ্যে নাই, তো আমি আংটি উঠাবো কি করে? যেটা আল্লাহর নবী ফেলে দিয়েছেন ওটা আমি উঠাবো, এত সাহস আমার মধ্যে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, জিব্রাইল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, আপনি আপনার জুতাটা খুলে ফেলেন। কেন? আপনার জুতায় ময়লা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। পিছনে যত সাহাবী ছিল
তারা আল্লাহর নবীর জুতা খোলা দেখে তারা তাদের জুতাগুলোকে খুলে ফেলে দিলেন। সালাত শেষ হয়ে গেল, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা তোমাদের জুতা খুললে কেন? আমার কাছে জিব্রাইল আমিন এসেছে, আমাকে বলেছে আমার জুতায় ময়লা আছে, তাই আমি আমার জুতা খুলে ফেলেছি। তোমাদের জুতায় তো ময়লা নেই, তো তোমরা তোমরা তোমাদের জুতা খুললে কেন? সাহাবীরা জবাব দিলেন, অত কিছু জানি না, আল্লাহ বলেছেন নবীকে মানো, অতএব আপনি জুতা খুলেছেন তাই আমরা জুতা খুলেছি, আমরা আর কিছু বুঝি না। আপনি খুলেছেন তাই খুলেছি। ইমানদার, এর নাম কি? ইমানদার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমলটাকে বাতিল করো না। তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উনিশ বিশ হলে আমল বাতিল হয়ে যায়। এই আয়াত আমরা বুঝতে পারি নাই, এই আয়াত আমরা আমল করতে পারি নাই, এই আয়াত আমরা মেনে নিতে পারি নাই। সাহাবিরা ঠিকই বুঝেছে, সাহাবিরা ঠিকই আমল করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করবেন, চৌকাঠে পা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বলছেন, সাহাবিরা জি বসে যাও। সমস্ত সাহাবিরা বসে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, পাটা তো উঠিয়েছি, তো চৌকাঠে রাখবো নাকি যেখান থেকে উঠিয়ে সেখানে রাখবো? এরপরে তিনি চৌকাঠে পা না রেখে যেখান থেকে উঠিয়েছেন ওইখানে রাখলেন, বাহিরে রাখলেন, এরপরে বাহিরেই বসে গেলেন, উনি আর ভিতরে ঢুকলেন না। তা আল্লাহ নবী দেখতে পেলেন, দাঁড়িয়ে আছেন তো, তো দূর থেকে দেখা যাচ্ছে, আব্দুল্লাহ জি, আরে তুমি বসলে কেন, ওঠো ভিতরে এসে বসো। হে আল্লাহর নবী, আমি আয়াত জানি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আপনি যখন বসতে বলেছেন তখন আমি আব্দুল্লাহ মনে করেছি, এখন যদি আমার পা সামনের দিকে এক কদম বাড়াই তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে, এই ভয়ে আমি সামনের দিকে যাইনি, বাহিরেই বসে গেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ইত্তেবা, এটার নাম ইমান। বুঝতে পেরেছেন? তা আপনারা আনুগত্য করবেন তো? রাজি আছেন? আপনাদেরকে আমি পাঁচটা নসিহাত করব, খুব জরুরি পর্যায়ে। আপনাদের কাছে আমার প্রথম নসিহাত, আপনি আপনাকে প্রত্যেকে প্রত্যেকে, আমি আপনাকে, আপনি আপনাকে, আমি আমাকে, যে যাকে নিরাপদ মনে করবেন না, মনে করবেন না আমি নিরাপদ। নিরাপদ মানে আমি জাহান্নামে যাব না, আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি সিয়াম রাখি, আমি হজ করি, আমি জিকির আজকার করি, আমি কোরআন তেলাওয়াত করি, তাহলে তো আমি নিরাপদ, আমি জান্নাতে চলে যাব। এই জন্য আমি আপনাকে বললাম, আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না, এবং আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কাঁদবেন, মনে থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাবি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জা আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আমার অনুবাদটা ভালো করে বুঝেন, আমি বলি একটা আর মানুষ লাগায় আর একটা, বুঝেন না, বলি একদিকে আর ব্যাখ্যা করে আর একদিকে। তো এটা তো সরাসরি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোন আমল, তোমাদের কারো আমল
তোমাদের বাঁচাতে পারবে না, তার মানে তোমাদের সলাত তোমাদের বাঁচাবে না, তোমাদের জাকাত তোমাদের বাঁচাবে না, তোমাদের সিয়াম তোমাদের বাঁচাবে না, তোমাদের হজ তোমাদের বাঁচাবে না, তোমাদের জিকির আজকার তোমাদের বাঁচাবে না, তোমাদের কোরআন তেলাওয়াত তোমাদের বাঁচাবে না। যত ইবাদত করো একটাও তোমাদের বাঁচাবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না জাহান্নাম থেকে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, বলে কি আমল করি বাঁচার জন্য, আমল দিয়ে যদি বাঁচা না যায় তাহলে কি হবে? এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনিও কি না? আমরা না হয় নাই বাঁচলাম, আপনিও কি বাঁচবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও সালাত দিয়ে বাঁচব না, আমিও যাকাত দিয়ে বাঁচব না, আমিও সিয়াম দিয়ে বাঁচব না, আমিও ইবাদত দিয়ে বাঁচব না, আমিও আমল দিয়ে বাঁচব না, আমার বাঁচার উপায় নেই। সাহাবীদের ভিতরে কান্নার শব্দ পড়ে গেল, তারা হা হতাশ করা শুরু করে দিল, হায় 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 কি হবে তাহলে আমাদের, কি হবে তাহলে আমাদের। এরপরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা জি শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতে মুক্তি পেয়ে যাব। কিসে মুক্তি পেয়ে যাব? রহমত। এই জন্য পৃথিবীর যত মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন আমল দিয়ে কেউ বাঁচবে না, আমলের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো রহমত। তার মানে শুধু সালাত নয়, সাথে লাগবে রহমত, শুধু যাকাত নয়, সাথে লাগবে রহমত, শুধু সিয়াম নয়, সাথে লাগবে রহমত, শুধু হজ নয়, সাথে লাগবে রহমত, শুধু জিকির আজকার নয়, সাথে লাগবে রহমত, শুধু কোরআন তেলাওয়াত নয়, সাথে লাগবে রহমত। শুধু ইবাদত বাঁচাতে পারবে না, তার সাথে আরেকটা জিনিস লাগবে, আল্লাহর রহমত। আল্লাহ যদি কারো প্রতি রহম করেন তাহলে ও মুক্তি পেয়ে যাবে, আর আল্লাহ যদি রহম না করেন ও যত ইবাদত করুক ও মুক্তি পাবে না। তাহলে কি আমরা ইবাদত করা ছেড়ে দিব? এই জন্য আল্লাহ নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কস্তাল কস্তা তাবলুগু, তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই চেষ্টায় থাকো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের কিছু অংশে আল্লাহকে ডাকো। আর কোরআন সুন্নায় যা আছে তা হলো মধ্যম পন্থা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলে মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, অর্থাৎ তোমাদের জান্নাতে নিয়ে যাবে। তার মানে আমল, এর সাথে কি লাগবে? রহমত। তাহলে আল্লাহর রহমত। আচ্ছা বলেন তো, নামাজ পড়ে ঠোকর ঠোকর করে রুকু করে সেজদা দেয়, ও আল্লাহর রহমত পাবে? জিকির করে, তার ভিতরে আর একজনের চিন্তা করে, বিদাতি জিকির করে, উদ্ভট বানোয়ার জিকির করে, ও আল্লাহর রহমত পাবে? কোরআন তেলাওয়াত করে, রিয়া লৌকিকতা লোক দেখানো, ও আল্লাহর রহমত পাবে? সিয়াম পালন করে, আর একজনকে দেখিয়ে বেড়ায় আর বলে বেড়ায় আমি আজকে রোজাদার, তাহলে কি আল্লাহর রহমত পাবে? জাকাত দেয়, মানুষ যেন জানা বলে যে ধনী ব্যক্তি তাই সে জাকাত দেয়, তো ও কি আল্লাহর রহমত পাবে? হজ করে, আমার টাকা পয়সা অনেক, হজ না করলে মানুষ আমাকে কেপটা বলবে, যাই একবার দুইবার হজ করে আসি, আলহাজ হয়ে আসি, টাকার তো অভাব নেই, তো ও কি আল্লাহর রহমত পাবে? তো তো নামাজ পড়ে, তো জাকাত দেয়, ও তো সিয়াম পালন করে, ও তো হজ করে, কিন্তু আল্লাহর রহমত পাবে না। কেন? এখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই হাদিস মনে হয় নতুন অনুবাদ হলো, তাই না? হাদিসের কিতাবে আছে, সহিহ বুখারী
অন্য কিতাব নয়, কিতাবের নাম কি? বুখারী। 6463 নম্বর হাদিস, এটা হলো আন্তর্জাতিক ছাপা। আর ইসলাম ফাউন্ডেশনের 6019 নম্বর হাদিস। এবার এই হাদিসটা আমরা সালাফদের নীতিতে বুঝব। জনক একজন সালাফ বলেন, ওয়াল আখিরা ইম্মা আফুল্লাহ আও আন-নার। তোমরা কি জানো আখেরাত কি? আখেরাত কি এটা কি তোমরা জানো? আখেরাত হলো ক্ষমার জায়গা, আল্লাহ তাআলা আখেরাতে ক্ষমা করে দিবেন। যাও আমি তোমাকে মাফ করে দিলাম, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এটা হলো আখেরাত। কেন? আখেরাতে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যদি আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম, হয় ক্ষমা না হলে জাহান্নাম, হয় জাহান্নাম না হলে ক্ষমা, দুইটার একটা ঘটবে। আমাদের মধ্যে তো মনে হয় ক্ষমার গুণ নাই, আছে? আমরা যে মানুষকে ক্ষমা করি এই গুণটা আছে? মনে হয় নেই। ভাই ভাইকে ক্ষমা করে না, বোন ভাইকে করে না, ভাই বোনকে করে না, বাপ মা সন্তানকে করে না, সন্তান বাবা মাকে করে না, বন্ধু বন্ধুকে করে না, প্রতিবেশী প্রতিবেশীকে করে না, মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে ক্ষমা করে না। ক্ষমা শব্দটা আমাদের কলবের ডিকশনারিতেই নাই, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় যাকে তাড়াতাড়ি ক্ষমা করবে আল্লাহ আখেরাতে ওকে তাড়াতাড়ি ক্ষমা করবে। কেন? ও দুনিয়ায় ক্ষমা করেছে তাই আল্লাহ ওকে ক্ষমা করবে। তারিখে দিমাশক, নাম শুনেছেন কিতাবের? ইমাম ইবনু আসাকির রহিমাহুল্লাহ লেখা। আমার বাড়িতে যেটা, আমার কাছে যেটা আছে সেটা হলো 80 খণ্ডের একটা নুসখা। এই নুসখাটা আমি পরিপূর্ণ কয়েকবার পড়েছি, প্রত্যেকই একটা ঘটনায় আটকে গেলাম। ঘটনাটা এত মজাদার, এত শিক্ষণীয়, এত বুঝনেওয়ালা, আমি পড়তে পড়তে আটকে গেলাম। ঘটনাটা কি? একটা লোক হজ করতে যাচ্ছেন, তো হজ করতে গেলে তো কিছু মাল সামান নিতে হয়, তাই তিনি তা নিয়েছেন। হজ করতে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মাঝে পথে একটা ছিনতাইকারী এসেছে, তার যত মাল সামান এসেছে সবগুলো ছিনতাই করে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, আপনি সফরে আছেন আর আপনার সব যদি ছিনতাই হয়ে যায় তা আপনার কি ভালো লাগবে? আপনার মনে হবে আমি সবচেয়ে বড় অসহায়, কেন? আমার মাল সামানা ছিনতাই হয়ে গেছে। লোকটা একটা দোকানের পাশে বসে আছে, যুবকটা আনন্দে খুশি হয়ে চলে যাচ্ছে। কিছু দূর চলে যাওয়ার পরে যুবকটা অন্ধ হয়ে গেছে, আর কিছু চোখে দেখে না, হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। চার পাশ থেকে লোকজন ঘিরে ফেলেছে, কি ব্যাপার কি ব্যাপার, কাঁদো কেন কাঁদো কেন? জানেন আমি কিছুক্ষণ আগে ছিলাম চক্ষুওয়ালা, চোখ দিয়ে দেখতে পারতাম, এরপরে আমি অন্ধ হয়ে গেছি, আমি আমার চোখ দিয়ে কিছু দেখতে পারছি না, তাই আমি কাঁদছি। মনে হয় ওই লোকটার মাল সামানা আমি নিয়ে এসেছি, সে আমাকে বদদোয়া করেছে, হয়তো বা এই কারণে আমার চোখটা অন্ধ হয়ে গেছে, আমাকে নিয়ে যান। অমুক দোকানের পাশে লোকটা বসে আছে, আচ্ছা চলো, তাকে নিয়ে যাওয়া হলো, লোকটার মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো। এরপরে লোকটাকে বলা হলো, আপনি আমাকে মাফ করে দেন। তোমাকে মাফ করবো মানে? আরে যখন তুমি আমার মাল সামানা নিয়ে চলে গেছো, আমি দুই হাত আসমানের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ এই যুবকটা অন্যায় করলো, এই যুবকটা ভুল করলো, আমি হজে যাচ্ছিলাম আমার মাল সামানা নিয়ে নিল, আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। তোমাকে আমি এখন মাফ করব মানে? আরে যখন আমার মাল নিয়ে গেছো তখনই তো মাফ করেছি। তো একজন লোক তাকে
চট করে জিজ্ঞেস করছেন, আপনি মাফ করলেন কেন? আমি মাফ করেছি কয়েকটা কারণে। বলেন, এক, আমার নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় কোন মানুষকে যত তাড়াতাড়ি মাফ করবে আল্লাহ আখেরাতে তাকে তত তাড়াতাড়ি মাফ করবে। তো এই যুবক আমার মাল নিয়ে নিয়েছে, আমার মনের ভিতরে কোনো কথা আসতে পারে, এটা আসার আগে আমি দুই হাত আল্লাহর কাছে উঠিয়েছি আর বলেছি আল্লাহ আমি ওকে মাফ করে দিলাম। কেন? তাহলে আল্লাহ আমাকে আখেরাতে মাফ করবেন। আমার আর একটা কথা মনে পড়ে গেছে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি মাফ চায় আর কেউ যদি দুইবার বলার আগে মাফ না করে তাহলে সে যেন আমার হাউজে কাউসারের নিকটে না আসে। তো ও আমার কাছে মাফ চাওয়ার আগে আমি মাফ করে দিয়েছি, তাতে আমি আশাবাদী আমি হাউজে কাউসারের নিকটে যেতে পারবো। আল্লাহর নবী বলেছেন আমি হচ্ছি প্রথম ব্যক্তি যেই ব্যক্তি প্রথমে জান্নাতে পা রাখবে, আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না। আমি মুহাম্মদ জান্নাতে পা রাখবো সবার আগে। এ হাদিস আমি জানি, আরেকটি হাদিস আমি জানি, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি জান্নাতে যাব না কেন? আমার উম্মতের ফয়সালা হয়নি, আমার উম্মতের বিচার হয়নি, তাই আমি জান্নাতে যাব না। তখন আমি গুনাহগার বান্দার মনে পড়েছে এই যুবক আমার মাল সামানা নিয়ে গেছে, তাহলে বিচারের মাঠে ওর আর আমার বিচার হবে, ওর আর আমার বিচারের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এক পর্যায়ে আমাদের পালা এসে যাবে, এরপরে আমাদের বিচার হবে। তো আমার দুইটা কথা মনে পড়েছে, একটা কথা হলো আমি ওকে মাফ করে দিয়েছি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে, আরেকটা কথা হলো আমার আর ওর বিচারের জন্য আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। কেন? আমাদের বিচারের জন্য সময় লাগবে, তাই আমি ওকে মাফ করে দিয়েছি, আমার আর বিচারও হবে না, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না। মুহাব্বত আনুগত্য ভালোবাসা কাকে বলে? ওই দিন থেকে আমি কারো প্রতি বিদ্বেষ রাখি না। আমাকে কতজন কত গালাগালি কত কিছু করে, আমি শুধু বলি আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, আমার কারো প্রতি কোনো গোস্বা নেই। অতএব আপনি মাফ করতে শেখেন, আপনি ক্ষমা করতে শেখেন। আপনি যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি ক্ষমা করেন আল্লাহ আপনাকে তার চেয়ে তাড়াতাড়ি ক্ষমা করে দিবেন। বলছিলাম আখেরাত ক্ষমার জায়গা নতুবা জাহান্নাম। ওয়া দুনিয়া ইম্মা আইসুমাতুল্লাহ আবিল হালাকা। তোমরা কি জানো দুনিয়াটা কি? দুনিয়াটা হলো নিরাপত্তা। আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অন্যায় থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন। এটার নাম নিরাপত্তা। আর যদি নিরাপত্তা আল্লাহ না দেয় তাহলে তোমার জন্য ধ্বংস, আখেরাত হয় ক্ষমা না হলে জাহান্নাম, দুনিয়া হলো নিরাপত্তা নতুবা ধ্বংস। সাবুল ইমান লিল বাইহাকি 6930 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোক, দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে নিরাপদ মনে করো না, তোমরা মনে করো না আমি নিরাপদ, তোমরা মনে করো না আমি বেঁচে গেছি, তোমরা মনে করো না আমি নিরাপদ। কেন জানো? তুমি যে ইবাদত করেছ, তুমি যে আমল করেছ, তুমি যে কর্ম করেছ, এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই, তাই না? ফজরের সালাত পড়েননি, কে বলতে পারবেন আমার ফজর কবুল হয়েছে?
একটা লোক বলেন যে আমার ফজর কবুল হয়েছে, বলতে পারবেন? তাহলে তোমাদের আমল কবুল হয়েছে কিনা এটা তোমাদের জানা নাই। ওয়ালা তামান যুনুবাত ফাইনাকালা তাদরি হাল কুফিরত আঙ্কা আমলা। অতএব তোমরা নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না, কেন? তুমি যে পাপ করেছো আর পাপ থেকে ক্ষমা চেয়েছো, মাপ চেয়েছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করেছে কিনা, মাফ করেছে না করে নাই এটাও তোমার জানা নাই, তাই না? আপনি যে নেকির কাজ করলেন কবুল হয়েছে কিনা এটাও জানেন না, আপনি যে ক্ষমা চাইলেন কবুল হয়েছে কিনা এটাও জানেন না। এই জন্য পরের বাক্যে বললেন ইন্না আমালাকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফীহ আজআলুহু ফী সিজ্জিন আমি আজআলুহু ফী আলিয়্যিন। শোনো, তোমাদের যত আমল আছে সবগুলো তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের সাথে কি আচরণ করবেন এটা জানা নাই। তিনি কি তোমাদেরকে ইল্লিন জান্নাতে দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নামে দিবেন এটা তোমাদের জানা নাই। অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। মানুষ মনে করে নামাজ পড়লেই জান্নাত, আমার কথা আবার উল্টা বুঝিয়েন না। মানুষ মনে করে নামাজ পড়লেই জান্নাত, আমি এটা মনে করি না। এবার আপনি বলবেন খারিজি নাকি, আমার কথা আগে শোনেন। আপনার নামাজ কবুল হলে জান্নাত, কথা মনে হয় বুঝেননি। নামাজ কি হলে জান্নাত? কবুল হলে। আপনি নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ আপনার নামাজ কবুল করে নাই তো জান্নাত হবে? আপনি যাকাত দিয়েছেন আল্লাহ যাকাত কবুল করে নাই, জান্নাত হবে? আপনি সিয়াম পালন করেছেন আল্লাহ আপনার সিয়াম কবুল করে নাই, জান্নাত হবে? আপনি যত পাপ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই, জান্নাত হবে? এই জন্য আদাবুল মুফরাদের 596 নম্বর হাদিসে এসেছে, আরে আমি তো এক আমল, এক আমল কবুল হলে তাকে জান্নাতি মনে করি। মান তুকাব্বিলাত লাহু হাসানা, যেই ব্যক্তির একটা নেকি কবুল হবে দাখালা জান্নাত, ও জান্নাতে চলে যাবে। কয় নেকিতে জান্নাতে যাবে? এক নেকি, কিন্তু তা কবুল হতে হবে। তা আপনি যে এতদিন বড় ইবাদত করলেন এটা কবুল হয়েছে কিনা তা জানা নাই, আপনি যে এতদিন বড় পাপ থেকে ক্ষমা চাইলেন এটা কবুল হয়েছে কিনা তা আপনার জানা নাই, তো আপনি নিরাপদ মনে করেন কেমনে? জানে কো একজন সালাফের বাড়ি দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল, বাড়ির ভিতরে হাউমাউ করে কান্নার শব্দ, এই জন্য তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল, তাকিয়ে দেখেন একটা লোক জায়নামাজে বসে আছে, দুই হাত আসমানের দিকে উঠানো আছে, তার দুই চোখ দিয়ে পানি পড়ছে, পানি পড়তে পড়তে দুই চোখে গর্ত তৈরি হয়ে গেছে, আল্লাহকে শুধু বলছে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, তুমি আমার প্রতি রহম করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, আমার কি হবে, এই একই বাক্য বলছে। লোকটার চোখ ভিজে গেছে, লোকটার দাড়ি ভিজে গেছে, লোকটার জামা ভিজে গেছে, লোকটার জায়নামাজ ভিজে গেছে। তা আমি তাকে গিয়ে বললাম কি ব্যাপার, আপনি এত জোরে হাউমাউ করে কাঁদেন কেন? তখন তিনি বললেন আমার কান্নার জোরে হয়ে গেছে, এটা আমি বুঝতে পারি নাই, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা কাঁদেন কেন আর এই কথা বলছেন কেন, আমার কি হবে, কেন কাঁদি জানো? আমার থেকে আখেরাত গোপন তাই আমি কাঁদি, আমার থেকে কি গোপন? আখেরাত। তখন ওই লোকটা রেগে গেছে, আখেরাত গোপন মানে জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, পরকাল কেমন কোরআনে আছে হাদিসে আছে, কবর কেমন হাদিসে আছে, কবরে কোন মালাক আসবে হাদিসে আছে, কবরে কোন প্রশ্ন হবে হাদিসে আছে, কবরে প্রশ্নের জবাব কি হবে হাদিসে আছে, আর তুমি বলছো গোপন। তখন ওনাকে ধাক্কা দিয়েছেন, লোকটা উল্টে পড়ে গেছেন। এরপরে তাকে উঠানোর পরে বললেন আপনি আমাকে মাফ করে দেন, এটা আমার জোশে হয়ে গেছে। আচ্ছা বলেন আপনি আপনার জীবন ভর যত আমল করেছেন কোনটা কবুল হয়েছে বলেন,
আপনার জীবনে তো অনেক আমল করেছেন, আমরা করি নাই? অনেক আমল করা হয়েছে, বলেন কোনটা কবুল হয়েছে, কোনটা আল্লাহ গ্রহণ করেছে বলেন। কয় তা তো আমি জানি না। আরে পাগল, এজন্যই তো আমি কাচ্ছি, আমিও তো জানি না আমি যে ইবাদত করেছি এটা কবুল হয়েছে নাকি হয় নাই, তাই তো আমি কাচ্ছি। মাজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আন হযরতুল মাউত বাকা লাম্মা আন হযরতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কাঁদছিলেন, আল্লাহর নবীর সাহাবি অনেক কান্নাকাটি করছিলেন। একজন সাহাবি এসে জিজ্ঞেস করল, মা ইবু কিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, আপনার কান্দার কারণ কি, আপনি কাঁদেন কেন? তখন মুয়াজ ইবনুল জাবাল তিনি বললেন, ওয়াল্লাহি লা আবকি জাযআ মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখলিফুহা বাদি, শোনো আমি মরে যাব এই ভয় আমার মধ্যে নাই, আমি জানি আমাকে মরতে হবে, তাই আমার মধ্যে মরণের ভয় নেই, আমাকে সব ছেড়ে যেতে হবে, আমার স্ত্রী ছাড়তে হবে, আমার পরিবার পরিজন ছাড়তে হবে, আমার বাড়ি বাহন ছাড়তে হবে, আমার জায়গা জমি ছাড়তে হবে, আমি জানি এগুলো আমাকে ছেড়ে যেতে হবে, তাই এগুলো ছেড়ে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই, আমাকে মরতে হবে এই ভয় আমার মধ্যে নাই, আমাকে সব ছেড়ে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই। তো আপনি ভয় পাচ্ছেন না তো কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? ওয়ালা কিন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কদ্দাতান ফাকদ্দাতুম ফিন্নার ওয়াকদ্দাতুম ফিল জান্নাহ, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে। ওয়া আদ্রিফি আইল কব্দাতাইনি আকুনু, আমি মুয়াজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমার জানা নাই তাই আমি কাঁদি। আল্লাহর নবীর সাহাবী কাঁদেন কেন? ওনার জানা নাই, উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর আমাদের চোখে কোনো পানি নাই, তার মানে আমরা মনে করে নিয়েছি যে মনে আমরা বেঁচে গেছি, তাই না? মাজমা জামায়েদ 11785 নম্বর হাদিস এটা, সহিহুল জামির 2376 নম্বর হাদিস এটা, আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন, তার মানে মুয়াজ ইবনুল জাবাল কাঁদেন, পাহাড় চেনেন মনে হয় বুঝতে পারেননি, পাহাড় চেনেন? পাহাড় বান্দরবান আছে, খাগড়াছড়িতে আছে, রাঙ্গামাটিতে আছে, চট্টগ্রামের অনেক জায়গায় আছে, সিলেটে আছে, ওই পাহাড় থেকে পানি নামে, তাই না? পানি নামে না, ঝর্ণা, অনেকে সফর করতে যায় ঝর্ণা দেখলে কেমন লাগে বলেন? ভালো, আনন্দ লাগে, ঝর্ণায় ঝাপাঝাপি করে, ঝর্ণায় গোসল করে, ঝর্ণায় নামে। অথচ আগে আমি এটা বুঝতাম না, এখন আমার ঝর্ণা দেখলে কান্না আসে, কেন? ইমাম ইবনু আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, তার 233 নম্বর হাদিস, ইমাম ইবনু রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ তার একটা কিতাব আত-তাখয়ীফু মিনান নার ওয়া তাহরীফু বিহালি দারি বাওয়া, এই কিতাবের মধ্যেও তিনি নিয়ে এসেছেন অনেক লম্বা একটা হাদিস। তিনি বলেন, একদিন একটা পাহাড় পাথরের সামনে ঈসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন, তার ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে, বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে। তো ঈসা আলাইহিসসালাম পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, পাথর জি, তুমি কি একটা কথা বলতে পারবে? কি বলবো? আচ্ছা বলো তো, আমার ডান দিক থেকে পানি ঝর্ণা কোথায় থেকে আসে, আমার বাম দিক থেকে পানি ঝর্ণা কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তো বলো, এই যে ডান দিকের যে ঝর্ণা দেখেন ওটা আমি পাহাড় পাথরের ডান চোখের পানি, এই বাম দিকের যে ঝর্ণা দেখেন ওটা আমি পাহাড় পাথরের বাম চোখের পানি, আমি পাহাড় কাঁদি আমি পাথর কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়।
আমি যদি না কাঁদতাম তাহলে ঝর্ণা আসতো না, তুমি কাঁদো কেন? আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ইমানদারগণ তোমরা নিজেরা বাঁচো, তোমার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই আগুনের জ্বালানি হবে মানুষ, মানুষকে দিয়ে আগুন জ্বালানো হবে, মানুষ যত ঢুকাবে আগুন তত দাও দাও করে জ্বলবে, যেই আগুনের জ্বালানি হবে পাথর, পাথরকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে, যত পাথর জাহান্নামের মধ্যে দেওয়া হবে তত জাহান্নাম দাও দাও করে জ্বলবে। আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি, এর আগে পৃথিবীতে ঝর্ণা ছিল না, সেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা শুরু হয়েছে, ওই দিন থেকে আমি কান্না শুরু করেছি, এখন আমি কান্না বন্ধ করিনি, আমি পাথর কাঁদি, আমি পাহাড় কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়। এ সম্পর্কে কিন্তু কোরআনে আয়াত আছে, সূরা বাকারা 74 নম্বর আয়াত, সূরার নাম কি? বাকারা, আয়াত কত? 74। আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে ওদের হৃদয় হলো পাথরের মতো, এরপরে আল্লাহ তাআলা বলছেন না 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 না, পাথরের চেয়েও কঠিন। কেন? পাথর তো ফেটে যায়, এরপর ওখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়, ওখান থেকে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বিখ্যাত মুফাসসির সাহাবি, তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, পাথর থেকে পানি ঝর্ণা প্রবাহিত হওয়ার কারণ হলো পাথর জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁদে, পাথর থেকে পানি প্রবাহিত হয়। পাথর কাঁদে, পাথর কান্না করে, তাই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। কিন্তু আমরা মানুষ এত নিরাপদ, আমাদের চোখে কোনো পানি নেই, আমাদের কোনো কান্না নেই, কান্না বলতে শব্দই নেই, তাই না? আমরা নিরাপদ হয়ে গেছি, মনে করলাম বেঁচে গেছি, সারাদিন তো খালি আমলের ওয়াজ, এ আমল করো জান্নাতে যাবে, ও আমল করো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলো জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ যদি ফরজ সালাতের পরে 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এটা দিয়ে লা ইলাহা দিয়ে 100 বার পূর্ণ করো, তাহলে যত পাপ আছে সমুদ্রের গুনার মতো হয় যদি তাহলে ক্ষমা হয়ে যাবে। আয়াতুল কুরসি যদি পাঠ করো ফরজ সালাতের পরে তাহলে তোমরা জান্নাতে যাবে, মাঝখানে বাধা কি? মরণ। তো জান্নাতে যায় নাই কেন? মরে নাই তাই যায় নাই। কে বলেছে আপনাকে? এটা হাদিসে আছে, তবে এর আগে আরেকটা কথা আছে, কি? কবুল হতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কবুল হলে তো আপনার গুনাহ ক্ষমা হবে, তাই না? আয়াতুল কুরসি পড়েছেন, ওটা কবুল হলে তো আপনি জান্নাতে যাবেন, ওটা যদি কবুল না হয় তো আপনি জান্নাতে যাবেন? আপনি তেলাওয়াত করছেন, যদি কবুল হয় তো জান্নাতে যাবেন, যদি কবুল না হয় জান্নাতে যাবেন? এই জন্য আমি এই বাক্যটা বলি, আগে কবুল হতে হবে, আপনি যে আমল করবেন ওই আমল কবুল হতে হবে, আর আমল কবুল হওয়ার জন্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে 2 ফোঁটা চোখের পানি। আপনি যত কাঁদবেন আপনার অন্তর তত পরিষ্কার হবে, আপনি যত কাঁদবেন আপনার অন্তর তত পরিষ্কার হবে, অতএব কাঁদতে হবে। এই জন্য আমি আপনাকে বলেছিলাম, নিজেকে নিরাপদ মনে করবেন না, আল্লাহকে ভয় মনে করবে, আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। পাঁচটা নসিহত করতে চেয়েছিলাম, একটাই তো, সময় শেষ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনাদেরকে একটা কাহিনী শোনাই, আমি একটা কিতাবে পড়েছি, একটা শিক্ষক আর একটা ছাত্র, এই দুজনের একটা কথোপকথন। এই কাহিনী থেকে আপনি পুরা ইসলাম শিখতে পারবেন। জিজ্ঞেস করলেন, শিক্ষক ছাত্রকে বলছেন, হে আমার আদরের ছাত্র, বলো তো তুমি আমার সাহচর্যে, আমার সান্নিধ্যে আমার কাছে পড়াশোনা করেছো, শিক্ষা গ্রহণ করেছো, আমার কাছে থেকেছো কত বছর? তখন ওই ছাত্র বলতেছেন,
30 বছর একটা ছাত্র শিক্ষকের সাথে থেকেছে কয় বছর 33 বছর 33 বছর শিক্ষা অর্জন করেছে তো শিক্ষক ছাত্রকে বলছে আচ্ছা তুমি 33 বছরে আমার কাছ থেকে কি শিখলে কি আমল শিখলে কি ইলম শিখলে কি মাসালা শিখলে তখন ওই ছাত্র জবাব দিচ্ছে উস্তাদ আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি কয় জিনিস 8 জিনিস শিক্ষক রেগে গেছেন হ্যাঁ 33 বছর তোমাকে পড়িয়ে মাত্র 8টা জিনিস শিখালাম ছাত্র বলতেছে আমি কখনো মিথ্যা কথা বলা পছন্দ করি না আমি আপনার কাছ থেকে 8টাই শিখেছি বলো কি তোমাকে পড়ালাম আমি 33 বছর আর তুমি শিখলে হলো 8টা জিনিস এটা হতে পারে মেনে নেওয়া যায় আচ্ছা 8টা জিনিস শিখেছো বলো তাহলে কি শিখেছো বলো তখন ছাত্র বলতেছেন শুনেন আমি দেখি এক নাম্বার পৃথিবীর সবাই একজন আরেকজনকে আপন করে নেয় কারো আপন তার ভাই কারো আপন তার মা কারো আপন তার বাবা কারো আপন তার সম্পত্তি কারো আপন তার স্ত্রী কারো আপন তার জমি জায়গা প্রত্যেকের এক একটা জিনিস আপন কিন্তু আমি ভেবে দেখলাম সে যখন মরে যায় তাকে যখন কবরে রেখে আসা হয় তখন কেউ তার সাথে যায় না না বাপ যায় না মা যায় না স্ত্রী যায় না অর্থ সম্পদ যায় কিচ্ছু যায় না খালি হাতে যায় এজন্য এক নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি সেটা হলো নেক আমল আমি জানি নেক আমলকে যদি আমার বন্ধু বানাই তাহলে ও আমাকে কোনোদিন ফাঁকি দিবে না আমি যদি মরে যাই কেউ যদি আমার সাথে না যায় নেক আমল আমার সাথে যাবে উস্তাদ এই জন্য আমি নেক আমলকে বন্ধু বানিয়েছি কাউকে বন্ধু বানাইনি এটা শিখেছি দ্বিতীয় কি শিখেছি জানেন আল্লাহ তাআলা বলেছেন واما من خفا مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আমার মনিবের সামনে দাঁড়াতে হবে আমি যদি পাপ করি আমি যদি অন্যায় করি আমি যদি অপরাধ করি আমি আমার রবের সামনে কে জবাব দিব আমাকে তো তার সামনে দাঁড়াতে হবে এই জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই আর কি করি জানেন যে ব্যক্তি তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে অতএব আমার মন যা বলে আমি তার উল্টা করি আমার মন বলে সুদ খা আমি খাই না আমার মন বলে ঘুষ খা আমি খাই না আমার মন বলে ব্যভিচার কর আমি করি না আমার মন বলে পাপ কর আমি করি না আমার মন বলে অপরাধ কর আমি করি না আমার মন বলে মিথ্যা বল আমি বলি না আমার মন বলে জিনা কর আমি করি না আমার মন যা বলে আমি তার উল্টা করি আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকে একমাত্র মাওয়া নামক জান্নাত তার ঠিকানা হে শিক্ষক আমি দুই নাম্বার আপনার কাছ থেকে এটা শিখেছি আরেকটা কিতাবের মধ্যে এসেছে শিক্ষক জর্জর করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে কান্না করছেন ছাত্রের কথা দুইটা শুনেই কেঁদে দিয়েছেন বলে কি এরপরে কি শিখলা হে আমার শিক্ষক আমি আপনার কাছে তৃতীয় বিষয় শিখেছি আমি জানি প্রত্যেকের একটা দামি জিনিস থাকে কারো দামি জিনিস বাড়ি কারো দামি জিনিস গাড়ি কারো দামি জিনিস অর্থ সম্পদ কারো দামি জিনিস স্বর্ণ
কারো দামি জিনিস গহনা প্রত্যেকেরই দামি জিনিস থাকে, আর প্রত্যেকের ওই দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করে, কেন? ওটা যেন নষ্ট হয়ে না যায়, ওটা যেন হারিয়ে না যায়। আর আমি আমার রবকে বলতে দেখেছি, লক্ষ্য করেছি, মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া ইন্দাল্লাহি বাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা গচ্ছিত রাখা হয় তা কোনোদিন নিঃশেষ হয় না, শেষ হয়ে যায় না। আমি এটা জানি, এই জন্য আমার কাছে যখন কোনো দামি জিনিস এসেছে তখন আমি ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি, মানে কি করেছি, দান করেছি, এটা আমি শিখেছি। আর কি শিখলে? চার নম্বর জিনিস আমি আপনার কাছ থেকে শিখেছি, আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো নয়, এমনকি বিদ্বেষের বশবর্তী হয়ে একজন আরেকজনকে হত্যাও করে, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যায়। আমি শিখেছি কি জানেন? আল্লাহ বলেছেন তোমাদের শত্রু হলো শয়তান, এটাই তোমাদের শত্রু। এই জন্য আমি পৃথিবীর কাউকে শত্রু মনে করি না, সবাইকে মাফ করে দেই। আর আমার একটাই শত্রু, সেটা হলো শয়তান। যত যুদ্ধ করতে হয় আমি শয়তানের সাথেই করি। আর কি শিখলে? পাঁচ নম্বর আমি আপনার কাছ থেকে শিখেছি, একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন ভালো কিছু করলে আরেকজন সহ্য করতে পারে না, একজন আরেকজনকে হিংসা করে। আর আমি আল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ যাকে যা দেবেন তা বণ্টন করে দিয়েছেন, এই জন্য আমি এরপর থেকে আর হিংসা করি না, আমি জানি আমার জন্য যা তা আমার কাছে আসবে, ওর জন্য যা তা ওর কাছে যাবে, এই জন্য আমি আর কারো প্রতি হিংসা করি না, আমার কলবের ভিতরে কোনো হিংসা নেই। তুমি আর কি শিখলে? ছয় নম্বর আমি শিখতে পারলাম, আমি আপনার কাছ থেকে শিখেছি, কি শিখলাম? আমি আপনার কাছ থেকে এইটা শিখলাম যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক কত দামি দামি জিনিস তৈরি করে, কত দামি দামি জিনিস বানায়, কত দামি দামি জিনিস তাদের, এইগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, এইগুলো নিয়ে তারা মত্ত হয়ে যায়। এই জন্য আমি দামি জিনিসের প্রতি নয়, আমি এইগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, অল্পের ভিতরে আমি সন্তুষ্ট খুঁজে পাই। এরপরে তুমি আর কি শিখেছ? আমি আরো শিখেছি, প্রত্যেকেই তার রিজিক পাওয়ার জন্য হন্য হয়ে কুকুরের মতো, হায়েনার মতো এদিকে ওদিকে ছোটাছুটি করে, এদিকে যায় ওদিকে যায়, এইদিকে ছোটাছুটি করে ওইদিকে ছোটাছুটি করে, এমনকি তারা হারাম কাজ পর্যন্ত করে, হারাম কাজ করতে দ্বিধাবোধ করে না, হারামের মাধ্যমেও তারা তাদের সম্পদ উপার্জন করার চেষ্টা করে। আর আমি জানি আমার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, মানুষ একমাত্র আমার ইবাদত করবে, এই কারণে আমি মানুষকে তৈরি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, খাদ্য দেবে, আমি এদের কাছে কোনো খাদ্য চাই না। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি আল্লাহ রিজিক দাতা, আমি রিজিক দেই, অতএব আমি জানি আমার রব রিজিক দাতা, তাই আমি রবের ইবাদত করি, আমার কাজ রবের ইবাদত করা আর আমার রবের কাজ আমাকে রিজিক দেওয়া। আর কি শিখলে? আট নম্বর জিনিস আমি শিখেছি, প্রত্যেককেই কাউকে না কাউকে ভয় করে,
সে একে ভয় করে, অমুককে ভয় করে, তমুককে ভয় করে, তাকে ভয় করে। আর আমি আল্লাহকে বলতে শুনেছি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আমি কাউকে ভয় করি না, যদি ভয় করতেই হয় তাহলে আমি আল্লাহকে ভয় করি। শিক্ষক শিক্ষকটা জোর জোর করে কেঁদে দিলেন আর বললেন, আরে তুই তো আক্ষতার মধ্যে আমার গোটা ইসলাম শিখে ফেলেছিস, পাতাছে আর কি, সবই তো শিখে ফেলেছিস। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের স্বল্পতার কারণে আমরা এই বাক্যটাও বিস্তারিতভাবে আপনাদের বোঝাতে পারলাম না, শুধুমাত্র অনুবাদ করে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। অনেকেই দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। অনেকেই দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায় কামিলা জেলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে